বাংলা মানবতা সমাধান ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك وحبيبك محمد وعلى اله واصحابه ও আহলি বাইতিহি ওয়া তিহি ও আবেদিহি ইউম পৃথিবীর সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যে বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা পেশ করতে চাই সেটা হচ্ছে লজ্জা ইমানের অংশ আমরা অনেকেই হাজিস শুনেছি আল হায়া উ সবাতুমিন মিনাল ইমান হায়া লজ্জা সরম হচ্ছে ইমানের একটি অংশ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ইসলামের মধ্যে আরেকটি হাজি সে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্না লেকুল্লে দিন ইন খোলকান ওয়া ইন্না খোলক ইসলামে আল হায়া প্রত্যেকটি দিনের একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে আর ইসলামের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে আল হায়া লজ্জা এবং সরম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমরা যদি পৃথিবীতে অন্যান্য দিনগুলোর মধ্যে দেখি তাদের দিন ধর্মের প্র্যাকটিসের মধ্যেও যখন তারা দিন পালন করে দিনের কোনো ধর্মীয় উৎসব পালন করে তখন দেখা যায় লজ্জা সরম উধাও হয়ে গেছে আর আমাদের দিনের মধ্যে সব দিক থেকে লজ্জা সরম অত্যন্ত জরুরি আমরা যখন আমাদের ঈদের আনন্দ উৎসব করি তখন আমরা সুন্দর কাপড় পরে লজ্জা বা যাতে করে ভালো করে ঢাকা যায় আমাদের নামাজের জন্য ছাত্রর আওরা আমাদের সতর্ক ঢেকে রাখা নামাদের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ আমাদের দিনের ঈদ উৎসব আনন্দ সব কিছুর একটা সীমা রাখা রয়েছে সেই দিনের মধ্যে যে কালচার আছে আমাদের ঈদের মধ্যে যে কালচার আছে সব কিছু লজ্জা সরম এগুলোকে সামনে রেখে প্রত্যেকটি ফাংশন উৎসব আয়োজন করা হয় আর আপনি পাশাপাশি যদি অন্যান্য দিন ধর্ম দেখেন সেসব ধর্মে উৎসবের সময় কি পরিমাণ গান বাজনা এমনকি মদ্যপান নারী পুরুষের মধ্যে কোনো ধরনের পর্দা এমন কি যে সংমিশ্রণ ঘটে কোনো কোন ক্ষেত্রে সেটা অনেক সীমা ছড়িয়ে যায় আমাদের ইসলামে এরকম কোনো সুযোগ দেওয়া হয়নি রাসুল আলী সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন মিম্মা মিন উলা আলাম মানুষ পূর্ব জামানার নবুয়তের রেখে যাওয়া পূর্ব জামানার নবীদের বাকি থাকা শিক্ষাগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়টি ধরে রাখতে পেরেছে এমনকি রাসুল্লাহ সাল আলসমের সময়ে সমসাময়িক আরব সমাজে অনেক বিষয়ে নবীদের শিক্ষা আদর্শ হারিয়ে গেলেও একটা কথা আরব সমাজে তখনও বাকি ছিল সেটা হচ্ছে তুমি যদি লজ্জা সরম তোমার না থাকে তাহলে তুমি যা চাও তাই করতে পারো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিভিন্ন ধর্মের ধর্মীয় উৎসব উপলক্ষে যে সমস্ত কর্মকাণ্ডগুলো ঘটে সেখানে লজ্জার কোনো জায়গা নেই আর ইসলামের ধর্মীয় উৎসবের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে লজ্জা হেফাজত করার জন্য সবগুলো অনুষ্ঠানকে পাক পবিত্র রাখার জন্য আমাদের ধর্মীয় উৎসবগুলো রসুল্লাহ সাল আলি আসসালাম একবার দেখতে পেলেন এক সাহাবি কোনো কোনো রে তার ভাই কোন কোন রে আয়তে তার ছেলের কথা এসেছে তাকে একটু বকাবকি করছিল কারণ তার লজ্জা বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বকওয়াবাকি করোনা গাহু ফাইন্ন হুলাই ইয়াতি ইল্লা বিখাইর লজ্জা শরম ভালো সারা খারাপ কিছু নিয়ে আসে না স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি নিজে অত্যন্ত লাজুক ছিলেন যেভাবে ঘরের কোণে নওজোয়ান যুবতী মহিলা যেভাবে লজ্জার কারণে ঘর থেকে বের হয় না এত লাজুক ছিলেন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম তার তবিয়ত তার মেজাজ এত বেশি লজ্জা ওনার ছিল এত ভদ্র তিনি ছিলেন তিনি যদি কিছু অপছন্দ করতেন সেটা তার চেহারায় ফুটে উঠত এত সেন্সিটিভ মেজাজে তিনি ছিলেন লজ্জার কারণে এবং এই জন্যই এই লজ্জাটা হচ্ছে ইমানের একটি অংশ খোদ ইমানের অংশ আপনারা জানেন একটা হাজিসে বলা হয়েছে ইমানে শুরু হয়ে যায় কালিমাতুল্লাহ ইলাহ ইমানের সত্তরটির বা তার বেশি শাখা প্রশাখা রয়েছে প্রথমটা হচ্ছে শাহাদা আর একদম লাস্ট ওয়ান হচ্ছে আদা রাস্তা থেকে বাধা বিপত্তি সৃষ্টিকারী ময়লা কাটা এই সমস্ত বিষয় সরিয়ে দেওয়া আর মাসখানের একটি বিষয় তিনি উল্লেখ করলেন বল হায়া উস মিনাল ইমান লজ্জা হচ্ছে ইমানের অংশ মাঝখানের এইটা বললেন শুরুটা শেষটা আর মাঝখানেরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলে ষাট সত্তরটার ভিতরে শুধু মাঝখানাটা তিনি বলেননি যেহেতু অতীব গুরুত্বপূর্ণ লজ্জার কারণে মানুষ অনেক গুণা করতে পারে না লজ্জার কারণে মানুষ চরিত্র নষ্ট করতে পারে না লজ্জা থাকলে এটা একটা প্রোটেকশন মানুষ যেনা ব্যবিচারের দিকে যেতে পারবে না লজ্জা থাকলে চোখকে হারাম জিনিসের দিকে তাকিয়ে থাকবে না হা করে চোখকে নিয়ন্ত্রণ করে ফেলবে লজ্জা থাকলে মিথ্যা কথা বলতে সংকোচ হবে লজ্জা থাকলে আরেকদিন ব্যাপারে রিবত করতে সংকোচ লাগবে লজ্জা থাকলে গর্ব অহংকার করতে সংকোচ লাগবে লজ্জা একটা সুন্দর আবরণ মানুষের জন্য আল্লাহ তালার নিয়ামত এই লজ্জা মুসলিম সমাজে যতদিন থাকবে আল্লাহ তালা তাদেরকে ততদিন পাক পবিত্র বেশি করে রাখবেন আর লজ্জা যখন উঠে যাবে সমাজে বেহায়াপনা সমাজে যাবতীয় চরিত্র ধ্বংস বিধ্বংসকারী কাজগুলো হতে থাকবে আজকে অপসংস্কৃতির কারণে আমাদের উঠতি বয়সের ছেলে মেয়েদের লজ্জা কমে যাচ্ছে মিডিয়ার মধ্যে তারা যখন এমন কিছু ছায়াছবি দৃশ্যাবলিগুলো দেখে যেগুলো তাদের আস্তে আস্তে লজ্জা উঠে যায় তারপরে তারা গুণার দিকে চলে যাওয়ার রাস্তা সহজ হয়ে যায় সে কথাই হাজিসে বলা হয়েছে তোমার লজ্জা যদি উঠে যায় তাহলে কোনটা করতে চাও সব করতে পারবে লজ্জা থাকলে অনেক কিছু তুমি করতে পারবে না আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া একটা বড় সুন্দর খাসলত একটা সুন্দর নেচার মানুষকে আল্লাহ তালা লজ্জার মাধ্যমে দান করেন ইসলাম এই লজ্জাকে রাখতে চায় এবং লাজ লজ্জা সমাজ প্রতিষ্ঠা করতে চায় ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সকল ক্ষেত্রে কি কাজগুলো করলে এই লজ্জা থাকবে বেশি করে সেগুলোর জন্য উৎসাহিত করে এই জন্য মেয়েদেরকে শালিম পোশাক পড়তে হয় পুরুষদেরকেও একটা পোশাকের ক্রাইটেরিয়া আছে সেটা মেনটেন করতে হয় পোশাক আশাক লজ্জা ঢাকার জন্য অত্যন্ত জরুরি পোশাকের মেন কাজ তো হচ্ছে লজ্জা ঢাকা লজ্জাস্থান ঢাকা শুধু নয় এর বাইরেও মানুষকে আর একটু শালীন করা মানুষকে আর একটু ভদ্রতা শিখানো মানুষকে আর একটু ভালো করে সামাজিকভাবে যাতে এগুলো লজ্জার বাইরে কোনো কাজ কারবার না হয় লজ্জার সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজ কারবার না হয় অন্য একটি হাজি সে রসুল্লাহ সাল্লি বলেছেন আল হায়া ও আল ইমান ও কুরে না জামিয়ান ইমান এবং হায়া ইমান এবং লজ্জা পাশাপাশি একসঙ্গে থাকে একটা যদি উঠে যায় আরেকটাও উঠে যাবে ইমান উঠা শুরু হয়ে গেলে লজ্জা উঠা শুরু হয়ে যাবে আর লজ্জা উঠে গেলে ইমান উঠা শুরু হয়ে যাবে এই জন্য পোশাক আশাকের ব্যাপারে সাংঘাতিক সতর্ক থাকা লাগবে এমনকি উঠতি বয়সের বাচ্চাদের ছেলে মেয়েদের পোশাকের হ্যাঁ আগে থেকেই আস্তে আস্তে যখন বড় হবে তারা তখন আস্তে আস্তে তাদেরকে লজ্জার দিকে ন্যাচারালি আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আপনি দেখবেন ছোট বাচ্চা দুধের বাচ্চা তখন সে তাকে যদি কাপড় খুলে ফেলে তাহলে সে বুঝে না যে তার কাপড় ছিল আর না এর মধ্যে পার্থক্য কি এরপরে আস্তে আস্তে যখন তার বয়স এক দুই বছর তিন বছরের দিকে যাচ্ছে তখন সে কাপড় চোপড় খুলে লজ্জা পায় তার মা নেপি চেঞ্জ করতেছে ঠিক আছে কিন্তু অন্য কেউ এসে গেলে সে লুকিয়ে ফেলে সে চায় না দেখুক আল্লাহ দিচ্ছেন তাকে এটা এই ওই সময় থেকে তাদেরকে কাপড় চোপড় পরানোর এবং আস্তে আস্তে যখন তারা প্রাপ্তবয়সের দিকে আসবে আস্তে আস্তে যখন তারা পাঁচ বছর সাত বছর আট বছর দিকে আসবে তখন থেকে তাদেরকে লজ্জার দিকে নিয়ে আসতে হবে এটা একটা অলঙ্কার এটা একটা নিয়ামত সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে একটি বিরতির দিকে যাব ইনশাআল্লাহ বিরতির পরে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আমাদের Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? join us for stories of the prophet নবীদের কাহিনী কাল সন্ধ্যা 6টায় আপন সম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদজান আপনারা দেখছেন পিএস টিভি বাংলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরাকাত দর্শক মন্ডলী আমরা বিরতির পরে পুনরায় এসেছি যে প্রসঙ্গে আলোচনা করেছিলাম বিরতির আগে সেটা হচ্ছে লজ্জা ইমানের অঙ্গ আমরা আরেকটি হাদিসের দিকে যাই একবার রসুল্লাহ সাল আলাইসাল্লাম বললেন লোকদেরকে লক্ষ্য করে সাহাবিদিকে লক্ষ্য করে বললেন আল্লাহ ব্যাপারে তোমরা খুব লজ্জা অনুভব করো আল্লাহ তালা শাহনে যতটুকুন লজ্জা অবনত হওয়া দরকার লাজ লজ্জা আল্লাহ তালার সঙ্গে ডিলিং এর সঙ্গে তোমরা করো সহাবা আলহাম আজমাইন উত্তর দিলেন ইয়া আমরা সবাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সাথে লজ্জার হক আদায় করে যাচ্ছি করার চেষ্টা করছি রাসুল্লাহ সাল সাল্লাম বললেন না এরকম নয় যেরকম তোমরা অতি স্বাভাবিকভাবে বলছো আর বিষয়টিকে হালকাভাবে নিচ্ছো তা নয় সত্যিকার লজ্জা আল্লাহ তালার সঙ্গে হচ্ছে রাসা ওয়া মাথা এবং মাথার মধ্যে যা কিছু আছে সবগুলোর হেফাজত করতে হবে ওয়াল বাতনা ওয়ামা হাওয়া প্যাট এবং পেটের আনুষঙ্গিক যা কিছু আছে পেটের সঙ্গে এবং আশেপাশে সবগুলোর হেফাজত করতে হবে মৌতা ওয়াল বেলা আর বেশি বেশি করি মৌত এবং তারপরে যে একদিন সব নিশ্চিন্ন হয়ে যাবে আর কিছুই থাকবে না তার অস্তিত্ব শেষ হয়ে যাবে তারপরে যা কিছু ঘটবে এগুলোর জন্য চিন্তা করা অমান আর তারা কাজই না তার দুনিয়া আর যে ব্যক্তি সত্যি আখেরাতে কামিয়াবি চায় আখেরাতে সাকসেসফুল হতে চায় তাকে দুনিয়ার আকর্ষণ সৌন্দর্য কিছু কমিয়ে নিতে হবে এরকম করলেই তাহলে আল্লাহ তালার সঙ্গে হাক্কাল হায়া আল্লাহ তালার সঙ্গে হায়া সরমের যে সম্পর্ক তার হক আদায় করা হবে মাথা এবং এর মধ্যে যা কিছু আছে এগুলার হেফাজত করতে হবে মাথার মধ্যে কি আছে মাথা বলতে গলা থেকে উপরে যা কিছু সবটাই মাথা এই মাথার মধ্যে চোখ কান মুখ সব চলে আসে মাথা যখন দুইটা অর্থ আছে একটা হলো মাথা বলতে আমরা মাথার তালু চুল যতটুকুন আছে ততটুকুনকে বোঝানো হয় আবার মাথা বলতে পুরো গর্দান থেকে উপরের অংশটাকে বোঝানো হয় যদি বলা হয় আল্লাহ মাফ করুন কার মাথা কেটে ফেলেছে তার মানে তার গলা কেটে ফেলেছে এর উপরের অংশটা এই উপরের অংশ অনেকগুলো বিষয় আছে ওয়ামা ওয়া কি আছে মাথার মধ্যে ব্রেন আছে চিন্তা করার শক্তি আছে চিন্তা ফেকের যখন মানুষ করবে ভালো ধ্যান খেয়াল ভালো চিন্তা করবে কুচিন্তা মানুষ লিপ্ত থাকবে না এটা হলো ব্রেইন মগজের হেফাজত করা দরকার যে বুদ্ধিমত্তা যে বুদ্ধি জ্ঞান মগজ আল্লাহ তালা দিয়েছেন যে ইন্টালেক্ট আল্লাহতালা দিয়েছেন এটাকে ভালো কাজে ব্যবহার করা অন্যায় কাজে ব্যবহার করা না তারপরে মাথার মধ্যে আছে চোখ এই চোখকে হেফাজত করতে হবে চোখের দৃষ্টি যেমন আল্লাহ তালা নিয়ামত আর দৃষ্টিকে অপব্যবহার করলে এটা আদাবের কারণ হয়ে যাবে অন্যায় কোনো জিনিসের দিকে যখন মানুষ দেখবে হারাম জিনিসের দিকে তাকিয়ে থাকবে যেদিকে তাকানো হারাম গুনা গুনায় কবিরা তার শাস্তি হবে কেমতের দিন আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দিন গরম লোহা বা ধাতুকে গলিয়ে গরম সিসাকে গলিয়ে চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে চোখের গুনার কারণে চোখের গুনা কত ক্ষতির কারণ হয়েছে চোখের ইশারায় চোখের গুনায় কত অবৈধ প্রেমের চর্চা হয়েছে তার বিনিময়ে আস্তে আস্তে মানুষ যেনা ব্যবচারের দিকে লিপ্ত হয়ে গেছে কত অবৈধ সম্পর্ক পৃথিবীতে হয়েছে কত পরকিয়া প্রেম ইত্যাদির নামে অনেক কিছু ঘটেছে চোখ এবং চোখের কন্ট্রোল না করা অন্যতম দায়ী ছিল এই চোখের হেফাজত করতে হবে আল্লাহ কাছে লজ্জা করতে হলে চেহারা মধ্যে রয়েছে বা মাথার মধ্যে রয়েছে কান এ কান দিয়ে সব কিছু শোনা যাবে না গান বাজনা শয়তানের যন্ত্রপাতি থেকে দূরে থাকতে হবে এ কান দিয়ে ভালো কথা শুনতে হবে কান দিয়ে দিনের কথা শুনতে হবে আজান শুনতে হবে এ কান দিয়ে মানুষের কেউ ডাকলে ভালো কাজে সাড়া দেওয়ার জন্য যেতে হবে অনেক কাজে এই কানকে লাগবে কিন্তু গুনার কাছ থেকে কানকে সরিয়ে নিতে হবে আরেকটি একটি হাদিসে আছে যে বনি আদমের জেনা ব্যবিচার করেই ছাড়বে অনেক বনি আদম জেনা ব্যবিচারের থেকে বাঁচতে পারবে না তাদের ভাগ্যে এ জেনা ব্যবিচার লেখাই থাকবে হয়তো কেউ চোখের জেনা করবে চোখ দিয়ে দেখবে চোখের জেনা হয়ে গেল কান দিয়ে অশ্লীল কথাবার্তা এগুলো শুনে চর্চা করে কানের জেনা হয়ে যাবে এরপরে থাকে চেহারার মধ্যে আর কিছু আছে মাথার মধ্যে মুখ রয়েছে এই মুখটা বিরাট একটা অঙ্গ এর অনেকগুলো ফাংশন আছে মুখ দিয়ে যখন আমরা খাবার খাবো এই মুখ দিয়ে যেন কোনো হারাম খাবার না খাই খাবার ছাড়াও মুখের আরেকটি বড় ফাংশন কথাবার্তাগুলো এখান দিয়ে বের হয় কথাবার্তাগুলো কি ধরনের কথা বলি আমরা প্রত্যেকটি কথা বলা সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাচ্ছে মায়াল ফিদুমিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ কোন কথা মুখ দিয়ে বের হওয়া মাত্রই লেখার জন্য উৎপেতে আসে ফেরেশতারা ভালো কথা হলে তার বিনিময়ে অনেক বড় পুরস্কার আর অন্যায় কথা হয়ে গেলে গুনার কথা বেরিয়ে গেলে তার জন্য শাস্তি কাজে মুখ দিয়ে ওই কথা কথা বলতে হবে যে বলে এই আল্লাহ আল্লাহ পারমিশন দিয়েছেন ওই কথা বলা যাবে না যে কথা বললে গুণা হয়ে যায় রিবাদ করলে গুনা হয়ে যায় গি করা যাবে না বেহুদা বাজে কথা বলা যাবে না তার জন্য হিসাব দিতে হবে মিথ্যা কথা বলা যাবে না গুনা হবে কবিরা গুণা মিথ্যা কসম করা যাবে না মারাত্মক কবিরাগুনা গালি গালাস করা যাবে না গালি গালাস করা এটা একটা নেফাকের লক্ষণ ওয়াদা খেলাফ করা যাবে না নেফাকের লক্ষণ এগুলো মুখে দিয়ে ওয়াদা করে মানুষ সে ওয়াদাকে রক্ষা করে না মুখ দিয়ে আল্লাহর দিকির করব। আমাদের লেসানকে রাতেব রাখবো ভিজা রাখবো আল্লাহ তালার জিকের দিয়ে শয়তানের যন্ত্রপাতি গান বাজনা মুখ দিয়ে অশ্লীল গান বাদ্য কবিতা চর্চা করব না এই লেসান এই যে মুখের ভিতরে জবান যেটা আছে জিব্বা যেটা যেটা দিয়ে কথা বলি আমরা এটা অনেক কিছুর মূল সাহাবী মুআ রাজি আল্লাহ কে রসুল্লাহ সাল আলী আসাল্লাম নিজের জিব্বার মধ্যে এরকম করে হাত দিয়ে টেনে ধরে বের করলেন আর বললেন হে মুআ কুফ আলাই হাদা তোমার এই জিব্বার অঙ্গটাকে কন্ট্রোল করে রাখো এটাকে ধরে রাখো তিনি বললেন ইয়া আল্লাহ আমরা তো কত কথা বলি সবগুলো কথার জন্য কি আমাদেরকে পাকড়াও করা হবে তিনি বলেন সাকেলাতকা উম্মুকা ইয়া মো আজ তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক একটু বকা দেওয়ার জন্য আরব দেশে এই কথাটাকে বলা হয় যে তুমি যে বোকামি করছো তুমি যে বুঝতে পারছো না তার দৃষ্টি আকর্ষণের জন্য বলা হচ্ছে আসলে ইনসাল্ট করার জন্য ক্রিটিসাইজ করার জন্য নয় তুমি কি জানো না ভালো ইয়াকুবাস আলাউজু হহিম মানুষকে উল্টা করে যে জাহান নামে নিক্ষেপ করা হবে কোন আমলটা সবচেয়ে বেশি ইল্লা হাসা তিহি তাদের জিব্বার ফসল সবচেয়ে বেশি মানুষকে জাহান নামে নেবে অনেক মানুষ অনেক অপরাধের কারণে জাহান নামে যাবে কে মদ খাওয়ার কারণে কে জেনা করার কারণে কে রিবাদ করার কারণে কেউ কাফের হয়ে বেদিন হয়ে থাকার কারণে কিন্তু জিব্বার কারণে অধিকাংশ মানুষ অধিকাংশ মুসলমান জাহান নামে যাবে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিক কারণ এই জিব্বা দ্বারা অনেক কথা হয়ে যায় প্রত্যেকটি কথা হিসাব আল্লাহ তালা নেবেন এই জন্য জিব্বাকে ব্যবহার করতে সাবধান এভাবে করে মাথার অংশে কি আছে এগুলো সবগুলোর হেফাজত করতে হবে এবং প্রত্যেকটি যে কথাগুলো বলা হলো প্রত্যেকটি কথার মধ্যে হায়া থাকলে যে আল্লাহ তালা নিষেধ করেছেন কেমন আমি এই বেয়াদবে করি লজ্জা থাকতে হয় আপনি যদি আপনার পিতা মাতা কাসা কাজটা করো না আপনি করে বসেন আপনি তার কথা শুনলেন না বেয়াদবি করলেন লজ্জা সরম সম্মান পিতা মাতার সামনে রাখলেন না আল্লাহ তালা তো পিতা থেকে আরো অনেক বড় যখন আমরা এই মাথা এবং তার আশেপাশের অঙ্গগুলোকে অন্যায় কাজে ব্যবহার করি আল্লাহ তালা শান রক্ষা হয় না তার প্রতি লজ্জা আদব আমরা রক্ষা করি না এরপরে প্যাটের কথা বলা হয়েছে প্যাট এবং প্যাটের আনুষঙ্গিক প্যাটের আশেপাশে যা কিছু আছে সেগুলোকে হেফাজত করতে হবে পেটের মধ্যে যে খাবার ঢুকাবো হালাল খাবার যেন হয় এই পেটের ভিতরে যেন কোনো হারাম ইনকামের খাদ্য না ঢুকে কেউ যদি হারাম ইনকাম করে ঢুকায় সেটা না সেটা তার জন্য আগুন এই আগুন থেকে বাঁচতে হবে আর প্যাটের পাশে প্যাটের সহযোগী আছে প্যাটের পরেই লজ্জাস্থানের জায়গা সেই লজ্জাস্থানকে হেফাজত করতে হবে রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে দুটো জিনিসকে ভালো করে ব্যবহার করার গ্যারান্টি দেবে আমি আল্লাহ তাল পক্ষ থেকে তাকে জান্নাতের গ্যারান্টি দেবো আর সে দুটো হচ্ছে দুই ঠোঁটের মাঝখানের জায়গাটুকুন আর দুই রানের মাঝখানের জায়গাটুকুন অর্থাৎ মুখ আর লজ্জার স্থান এই দুটোকে যে ব্যক্তি আল্লাহ তালার হুকুমের ভিতরে ব্যবহার করবে তার বাইরে কখনো ব্যবহার করবে না তার জন্য জান্নাত সহজ হয়ে যাবে যে না ব্যবচার থেকে আরম্ভ করে অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকার জন্য আর অনৈতিকতা হচ্ছে লজ্জার বিপরীত জিনিস আজকের সমাজে মানুষকে জেনার ব্যবস্থার দিকে যাওয়ার আগে যে অনৈতিকতা ছড়িয়ে দেওয়া হয়েছে লজ্জা না থাকার কারণে এটা হয়েছে এই এই বিষয়টি ছড়িয়ে যাওয়ার কারণে লজ্জা উঠে গেছে কোনটা আগে বলবো যে এগুলো ছড়িয়ে যাওয়ার কারণে লজ্জা উঠেছে না লজ্জা উঠে যাওয়ার কারণে মানুষ এগুলোকে গ্রাস করছে দুইটাই ঠিক এগুলো পৃথিবীতে এখন বেশি অ্যাভেলেবেল হচ্ছে হাতের কাছে সব পেয়ে যাচ্ছে যুবক যুবতীরা শিক্ষা ব্যবস্থা যে সুরত আমাদের দেশে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যে পোশাক পরে যাবে লজ্জা স্থান পরিপূর্ণ ঢাকা লজ্জায় স্থান বলতে পরিপূর্ণ হেজাব করা যেটা এটা তো লজ্জার অংশ যেভাবে পোশাক পরে খোলামেলাভাবে যাওয়া আশা করে এবং যেভাবে কাছাকাছি হওয়ার সুযোগ রয়েছে নারী এবং পুরুষের যে একটা দ্রুত বজায় রাখার কথা সে সুযোগ নেই লজ্জা উঠে যাচ্ছে এরপরে সিনেমা ভিডিও ভিসিআর তারপরে আপনার ইন্টারনেট এই সব কিছুর মাধ্যমে যে সমস্ত অপসংস্কৃতি ছড়িয়ে যাচ্ছে লজ্জা দ্রুত গতিতে মানুষের সমাজ থেকে বিদায় নিচ্ছে এবং মানুষ মানুষের সমাজ থেকে অন্য সমাজের দিকে রওনা হয়ে গেছে কাজেই আমাদেরকে এখন বিশেষ করে আমাদের মুরব্বীরা যারা আছেন ছেলে মেয়ে যারা নবীন এবং নতুন জেনারেশন যারা আসছে জওয়ান যারা হচ্ছে কিশোর থেকে যৌবনের দিকে যারা যাচ্ছে তাদেরকে এই সমস্ত বিষয়ে গাইড করতে হবে ছেলেমেয়ের কাপড় চোপড় কীভাবে তৈরি করবেন কীভাবে সেলাবেন কী পরাবেন হাফ প্যান্ট পেতে পরে যদি ঘুরতে থাকে তাহলে লজ্জা কমে গেল মেয়েরা যদি খোলামালা পোশাক শুরু করে দেয় লজ্জা কমে গেল এভাবে লজ্জা যখন কমে যায় তখন যে কোনো গুনার দিকে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে কত সাহায্য করেছেন লজ্জাটা দিয়ে এই জন্য ছেলে মেয়েকে এই তালিম দিতে হবে ঘরে বাড়িতে এভাবে প্ল্যান করতে হবে যে সমস্ত ফ্যামিলিতে ছেলে মেয়ে ছোটো বড়ো সবাই মিলে বসে টেলিভিশনের যে সমস্ত অশ্লীল প্রোগ্রামগুলো আসে অনৈতিক বিষয়গুলো যেগুলো আসে একসঙ্গে দেখে সিনেমাতে একসঙ্গে দেখে এগুলোকে যদি একসঙ্গে এভাবে দেখতে থাকে আস্তে আস্তে লজ্জা উঠতে থাকে উঠতে থাকে আর উঠতে উঠতে এক পর্যায়ে নৈতিকভাবে সব শেষ হয়ে যাবে অন্য সমাজের কাছে এগুলো কিছুই না কারণ যাদের কাছে দিনের ওয়াহির কোনো জ্ঞান নেই তাদের জন্য তো খাওয়া দাওয়া করো তাদের জন্য তো এগুলো কোনো যে ওয়াহির ফরমান ওহির জ্ঞান ওহির গাইডেন্স এগুলো কিছুই তাদের কাছে নেই তারা এগুলো থেকে বঞ্চিত তাদের নাস যেদিকে টেনে নিয়ে যাচ্ছে সেদিকে তারা চলে যাচ্ছে আম তারা শুধু খায় ভোগ করে যেভাবে জানোয়ার খায় এবং ভোগ করে আর কেয়ামতের দিন তাদেরকে আল্লাহ কঠিন আজাব দেবেন মুসলমানদেরকে আল্লাহ তালা সেগুলো থেকে সাবধান থাকতে বলেছেন এটাই হচ্ছে আমাদের দিনের বৈশিষ্ট্য আমাদের দিনের মধ্যে লজ্জা সম্ভ্রম আদব চক্ষু লজ্জা এসব কিছু আল্লাহ তালা দিয়ে আমাদেরকে এই দিন দিয়েছেন এই দিনের নিয়ামত আমাদের মধ্যে আছে কাজেই আমরা যারা অভিভাবক আছি আমাদের ছেলে মেয়েদেরকে উত্তর বয়সের তরুণ তরুণীদেরকে এই বিষয়গুলো সম্পর্কে কাপড় চোপড় পড়া থেকে শুরু করে এসব কিছু এই তালিম দিয়ে রাখতে হবে যেভাবে লজ্জা উঠে না যায় এই বিষয়টি অত্যন্ত জরুরি ইনশাল্লাহ লজ্জা তত বসেই থাকবে তাদের ইমাম তত মজবুত হবে তাদের নৈতিকতা তত মজবুত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমাদের ছেলে মেয়েদেরকে যেন আমরা এই লজ্জার ভিতরে রাখতে পারি তাদের লজ্জা যেন উঠে না যায় সম্মানিত দর্শক মন্ডলী আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত কখনও কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন বিএসটিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশনাল জাকাত পাঠিয়ে দিন বিএসটিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফাই আল্ট্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ইউকে পোস্ট কোড বি ওয়ান কোড আই বি ও বি